জনাব ইকবাল হাসান মামুনটুকু উপস্থিত, ঢাকা 18 আসনের জনতার এমপি এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত আছেন, নেতৃবৃন্দ সঞ্চালনায় আজকে বিএনপি ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব আমিনুল হক, যুবদল উত্তরের বিপ্লবী সদস্য সচিব মোস্তফা চক্রুল পাশা পাবেল, যুগ্ম আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল, মনির ইসলাম স্বপন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, বক্তব্যের ভাষায় বিএনপি যেখানে জনসভা করে যেন অক্ষত নেমে আসে এই ভীতিকে আওয়ামী লীগ আর সহ্য করতে পারছে না। প্রিয় বন্ধুরা, স্পষ্ট কথা, আজকে এইখানে ঝড় বৃষ্টি এই আধার রাতে ব্যানার নামিয়ে ফেলুন, ব্যানার উত্তর পশ্চিম ডানে 11 নম্বর ওয়ার্ড আপনাদের ধন্যবাদ অভিনন্দন ওখানে নামেন। বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তর বিএনপি বিপ্লবী উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি, লোকের গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক জনাব আমানুল্লাহ মান, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মামুন টুকু আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত।